বাণিজ্য উপদেষ্টা বলছেন আফিল উদ্দিন এবং আমি সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের অর্থাৎ আহ শেখ বসির উদ্দিন যিনি বাণিজ্য উপদেষ্টা হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন বরং মোস্তফা সর ফারুকই শুধুমাত্র সাংস্কৃতিক উপদেষ্টা এই সময় সাংস্কৃতিক উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের খুব একটা কাজে আসে না বরং যেহেতু একটা বলা যায় যে একটা ইন্টারিম কমভেন্ট মৌলিক কিছু কাজ করে নির্বাচনে যাওয়াটাই হচ্ছে বিষয় লম্বা সময় জন্য ঠিক আছে তখন মুস্তফা ফারুকী কিন্তু বাণিজ্য ইন্টির হোক রেগুলার হোক যেকোনো সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার আগেই তিনি ভিন্ন বিতর্কের মধ্যে পড়েছেন আজকে এইসব বিতর্কের প্রেক্ষিতে তিনি গণমাধ্যমকে একটা দীর্ঘ বিবৃতি দিয়েছেন সেখানে বলছেন যে আফিল আমার ভাই হলেও তিনি ভিন্ন মতাদর্শের তিনি বলছেন আফিল আমার বড় ভাই আমরা আলাদা মায়ের হলেও ভাই হিসেবে শ্রদ্ধা করি তবে রাজনৈতিক আদর্শে আমরা সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের তিনি বলেন ভিন্ন মা হওয়ায় উনিশশো সালে পারিবারিক ভাবে আমরা আলাদা হই পরে আফিল ভাই রাজনীতিতে যুক্ত হন আমরা যুক্ত হন আমরা সবাই দীর্ঘদিন ধরেই আলাদা ব্যবসা পরিচালনা করছি তিনি মূলত যশোর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পরিচালনা ও রাজনীতি করছেন আমি সহ পরিবারের অন্য সদস্যরা ঢাকা কেন্দ্রিক আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজুদ্দিনের তৃতীয় স্ত্রীর পনেরো সন্তানের মধ্যে শেখ আফিলউদ্দিন উদ্দিন আওয়ামী লীগের সাবেক এমপি আর শেখ বসিরুদ্দিন গত রোববার অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও বস্ত্র পাট মন্ত্রালয় উপদেষ্টা হিসেবে নিয়োগ পান তারপর থেকে আওয়ামী সাবেক সংসদ সদস্য শেখ আফিলের ভাই হিসেবে ধরে বশির শেখ বশিরকে আওয়ামী লীগের দোষক আখ্যা দেওয়া হয়েছে তার মধ্যে আবার একটা রাজ মানে হুস্ত্যা মামলা দায়ের হয়েছে সেটি নিয়েও প্রশ্ন উঠেছে বিষয়টি জানতে চা হলে সোমবার শেখ বশীর সচিবালয় বলেন যারা আন্দোলন করেছেন তাদের আবেগের সঙ্গে আমার নিমত নেই তবে আমার ধারণা ওনারা মিস ইনফর্ম অর্থাৎ ভুল তথ্য পেয়েছেন তারা ওনাদের তথ্যের ভিত্তি সঠিক নয় শেখ বশির সম্পর্কে জানাশোনা থাকা ব্যাপ সাইরাও বলেছেন শেখ আফিল ও শেখ বসিরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা শেখ বসির ব্যবসায়ী মনোযোগী ছিলেন আফিল ব্যবসার পাশাপাশি রাজনীতিতে যোগ দিয়েছিলেন জানা গেছে প্রয়াত শেখ আকিজুদ্দিন উনিশশো নিরানব্বই সালে সন্তানদের মধ্যে ব্যবসা ভাগ করে দেন সেই থেকে আফিল উদ্দিনের সঙ্গে বসির উদ্দিনের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই তাদের পারিবারিক যোগাযোগও খুব কম যেহেতু তিন মা পনেরো ভাই বোন দুই সালে শেখ বশির যখন নিজের আক কিস বসির গ্রুপের যাত্রা শুরু করেন তখন আয়োজিত অনুষ্ঠানে আসেননি শেখ আফিল শেখ আকিজুদ্দিনের পনেরো সন্তানের মধ্যে দশ ছেলে এবং পাঁচজন মেয়ে আকিজুদ্দিনের সন্তানদের মধ্যে ছেলেরাই শুধু ব্যবসা যোগ দিচ্ছেন ব্যবসা করেন দশ ছেলের মধ্যে ব্যবসা ভাগ করে দেন আকিজুদ্দিন নিজেই দুই হাজার সালে তার মৃত্যু হয় শেখ আকিজুদ্দিনের প্রথম স্ত্রীর তিন ছেলে এর মধ্যে শেখ মহিদ্দিন চিকিৎসক ও ব্যবসায়ী তিনি আদিন মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিচালনা করেন যাই এত লম্বা ইতিহাস আপাতত দরকার নেই কিন্তু এই বিতর্কটা কুড়ে কুড়ে খাচ্ছে এবং এটা প্রেক্ষিতে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছি যে তাদের সঙ্গে আলোচনা করি উপদেষ্টা নিয়োগ দিতে হবে আলোচনা ছাড়া তারা মানবে না এবং এখন থেকে তারা ডান দিক একটি সম্পর্ক থাকবে অর্থাৎ মানে শুধু সমর্থন তা না যেখানে বিরোধিতা করার দরকার সেখানে তারা বিরোধিতা করবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ